অভিমান নাকি অশ্লীলতা নাকি ফিল্ম পলিটিক্স, কী কারণে একজন শাকিল খানকে আমরা ফিল্ম মার্কেট ছেড়ে দিতে দেখলাম? একটা টাইমে শাকিল খান কিন্তু তুমুল জনপ্রিয় একজন নায়ক ছিলেন। তার শুরুর দিকে 2-3 বছর যদি আপনি অ্যানালাইসিস করেন, আমরা শাবনুরের সঙ্গে, পপির সঙ্গে, মৌসুমীর সঙ্গে তার একটা সুপারহিট পেয়ার ছিল। বাট শাকিল খান কেন ফিল্ম মার্কেট ছাড়লেন, এটা প্রথম সারির পত্রিকাতে তিনি অলরেডি কিন্তু একটা নিউজ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে কেন তাকে এই ইন্ডাস্ট্রি ফিল্ম ছাড়তে বাধ্য করলো। এবং আসলে কি অভিমান নিয়ে তিনি চলে গিয়েছেন না ব্যাপারটাকে তিনি ক্লিয়ার করেছেন, এটা এখন ব্যাখ্যা দেবো আপনাদের কাছে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। 1994 বা 1995 একজন হিরো বেঙ্গলি ফিল্মে কাজ করার জন্য আসে, সোনুরমন সোহান, আনন্দমেলা প্রোডাকশনে। তো 2-3 বছর আগে তাকে নিয়ে প্রি প্ল্যানিং হলেও কিন্তু সিনেমাটা রিলিজ পায় 1997। সিনেমার নাম আমার ঘর আমার বেস্ট। এরপরই রাতারাতি ওভারনাইট স্টার বনে যায় এবং ডিরেক্টর প্রডিউসাররা রীতিমতো শাকিল খানের পিছনে হুমড়ি খেয়ে পড়ে। তো যার ক্যারিয়ারটা কিন্তু 10 বছরও কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু লং টাইম রান করেনি, তবুও তার স্টারডাম, তার ক্রেজ এতটাই ছিল যে আজও আমরা তাকে নিয়ে কথা বলি। ইনফ্যাক্ট শাবনুরের সঙ্গে তার একটা টাইমে সুপার ডুপার হিট পেয়ার ছিল। তো শাকিল খান যথেষ্ট গুড লুকিং ছিল এবং সালমান শাহর যে অকাল প্রয়াত হিরো সালমান শাহর ছায়া আমরা শাকিল খানের ভিতরে পাচ্ছি, এটা নিয়ে কিন্তু চারিদিকে কিন্তু চাউর হয় যে শাকিল খানের মতো দেখ, শাকিল খান সালমানের মতো দেখতে এরকম। তো তিনি আসলে কেন ফিল্ম মার্কেটটা ছেড়ে দিলেন একটা টাইমে? দেখেন স্টারডম, মার্কেট ভ্যালু, জনপ্রিয়তা এগুলো কিন্তু সবসময় থাকে না, এগুলো কিন্তু মানুষের কোনো না কোনো সময় ফল ডাউন করে। তো শুধু কি স্টারডম ফল ডাউন করার কারণেই তিনি চলে গিয়েছে নাকি তার কোনো অভিমান রয়েছে বা তিনি আসলে পলিটিক্সের শিকার না কিসের শিকার? তো তিনি কিন্তু এই ব্যাপারটা এমনভাবে এক্সপ্লেন করেন যে আমরা যখন শুরুর দিকে কাজ করে স্টার্ট করি তখন ফিল্ম মার্কেট যেরকম ছিল, তো সময়ের পরিবর্তনে আস্তে আস্তে কিন্তু ফিল্ম মার্কেট কিন্তু ওরকম থাকে না। আমরা যে পরিবেশে কাজ করতাম পরিবেশটা কিন্তু একটা টাইমে আর ওরকম থাকলো না। অশ্লীলতা এমনভাবে গ্রাস করলো যে আমরা যে পরিবেশে, আমরা যে মানে কাজ করতাম, আমাদের মানুষ কিন্তু কোনো রকম প্রশ্নবিদ্ধ করতে পারতো না, কিন্তু একটা টাইমে মানুষ প্রশ্নবিদ্ধ করার একটা জায়গা ক্রিয়েট করে ফেললো অশ্লীলতার মানে সিনেমা। তো আমি আসলে আপোষ করতে পারিনি, একটা টাইম মনে হলো যে অনেক তো হলো, এখন আমি আসলে এই ধরনের পরিবেশে টিকে থেকে মানুষের দুর্নাম কুড়ানোর ভিতর আমি আসলে যেতে চাচ্ছি না, এরকম ভাবনা চিন্তা অ্যানালাইসিস করে কিন্তু একটা টাইমে আমরা কিন্তু ফিল্ম মার্কেট ছেড়ে দিতে দেখলাম একজন শাকিল খানকে। তো এটা কিন্তু তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে আমার কোনো অভিমান নেই, আমি কারো পরে কোনো রকমের অভিমান করে আমি ফিল্ম মার্কেট ছাড়িনি। আমার ফিল্ম মার্কেট ছেড়ে দেওয়ার পিছনে মেইন যে কজ সেটা হচ্ছে চলচ্চিত্রের তখনকার সময় যে অস্থিরতা ছিল। আসলে এই পরিবেশে কাজ করা যায় না, আমরা যে পরিবেশে কাজ করেছি, বেড়ে উঠেছি, তো ওখান থেকে সেই পরিবেশে কাজ করা যায় না। তিনি বলেন যে আমি সমালোচনা বা পিছে কথা বলা এগুলো আমি কখনোই পছন্দ করি না, বা যারা মানুষকে নিয়ে সবসময় কটাক্ষ করে সমালোচনা করে আমি ওই ধরনের ব্যাপারে কখনো আমি যাই না। তো বেসিক্যালি অভিমান নয়, পরিবেশ পরিস্থিতির সঙ্গে আসলে আমার খাপ খাইতে কষ্ট হয়েছে যার কারণে আমি চলে গেছি। বলে রাখা ভালো, শাকিল খান রোমান্টিক সিনেমাতে একজন তুমুল জনপ্রিয় হিরো এবং আজও তাকে নিয়ে কিন্তু চর্চা হয় তার ভালো ভালো সিনেমা। আমরা পপির সঙ্গে, শাবনুরের সঙ্গে তার সুপার ডুপার হিট পেয়ার, বিশেষ করে পপির সঙ্গে তার পেয়ারটা গুরুত্বপূর্ণ একটা পেয়ার, মৌসুমীর সঙ্গেও তার পেয়ার হয়েছে, অনেক হিরোইনের সঙ্গে তার পেয়ার হয়েছে। তো শাকিল খানের অসংখ্য ভালো ভালো গান রয়েছে এবং তার উল্লেখযোগ্য সিনেমা বলতে আমরা বিয়ের ফুল, নারীর মন, পাহাড়াদার, আমার ঘর আমার বেস্ট, এই মন তোমাকে দিলাম, এরকম অসংখ্য সিনেমার মালিক কিন্তু তিনি আজ হিরো। তো বেসিক্যালি কেন তিনি সিনেমা ছাড়লেন, তো তার ফিলোসফিতে এটা নিয়ে ছিল ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।